প্রাকৃতিক বিপর্যয় যেন চাষিদের পিছু ছাড়ছে না। কিছুদিন আগেই অকাল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে জমিতে বসানো আলু বীজ, নতুন করে আবার বসাতে হয়েছে আলু। এবার শুরু হয়েছে ঘন কুয়াশা, কয়েকদিন ধরেই কুয়াশার ফলে আলু গাছে ঝিমুনি শুরু হয়েছে। সোমবার রাত থেকে সেই কুয়াশার পরিমাণ বেড়েছে, ফলে চাষিদের আবার মাথায় হাত। গোঘাটের চাষিরা জানালেন, অতিরিক্ত কুয়াশার ফলে শুকিয়ে যাচ্ছে আলু গাছ, বিভিন্ন ধরনের পোকামাকড় বাসা বাঁধছে, ধসা রোগ ধরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, ফলে আবার আলুতে বড় ধরনের বিপর্যয় হতে পারে বলে তাঁদের আশঙ্কা। এখন শুনুন চাষিরা কী জানালেন। এই তো বৃষ্টি পড়ে আলু নষ্ট হয়ে গেল, আমার সব নষ্ট লাগানো হচ্ছে। এসব দু দিনের পর দিন কুয়াশা, এতে তো ওষুধ দিয়েও তো আলু রাখতে পারা যাচ্ছে না, টপা দাগ এসে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে কীভাবে কী আলু চাষ হবো, কীভাবে করবো, লোন ফোন আছে, কীভাবে কী হবে কিছু ভেবে উঠতে পারছি না। কুয়াশা তো প্রায় দিনই দিচ্ছে একটু কম বেশি। হ্যাঁ তো রয়েছে, প্রতিদিনই তো কুয়াশা আছে কম বেশি করে। এখন যদি টানা কুয়াশা হতে থাকে তাহলে তো আলু গাছ রাখা মুশকিল হয়ে যাবে। আপনার নাম? আমার নাম হিমাংশু দে। তো বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেল, আলু সব লাগানো হয়েছে নষ্ট হয়ে গেছিলো। আবার এই প্রতিনিত্য প্রতিদিন কুয়াশাতে আলু গাছ কুমড়ে যাচ্ছে, হ্যাঁ গাছের টোপা দাগ এসছে, এদের করে গাছ একটা ইনুকুড়ে নিয়ে এসছে, গাছ ঝুমছে। হ্যাঁ যা খরচ যা তো হওয়ার হয়ে গেছে। হ্যাঁ এগুলো কি ওষুধ দিয়েও রাখা যাবে না? ওষুধ রাখা যাবে না, প্রকৃতির মান না, ওষুধ দিয়েও রাখা যাবে না। এক তো অকাল বৃষ্টি ঘটেইছে, হ্যাঁ তারপর আবার এই নির্দিষ্ট কুয়াশা, এই দেখুন না গাছ সব ঝুমে গেছে। হ্যাঁ এখানটা কোন জায়গা? কাঁটালি গোহাট। আপনার নাম? বিকাশ দে। এ তো যা অবস্থা, অকাল বৃষ্টিতে তো এক নষ্ট হয়েইছে, তার উপরে আবার এরকম যদি কুয়াশা হয়েই থাকে তাহলে তো টোপা টোপা এখন গাছে দাগ দেখা যাচ্ছে, তার মানে আরও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। গাছ তো দু একটা ঝুমছেও। হ্যাঁ গাছও ঝুমছে দু একটা। কি আরও ক্ষতি, চরম ক্ষতি হয়ে যাবে বলছেন? চরম ক্ষতি তো হবে এরকম যদি কুয়াশা হতেই থাকে। আপনার নাম? আমার নাম মিন্টু দে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।